জামালপুরের বকশিগঞ্জে স্কয়ার কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মোত্তালেব নামের এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বিস্তারিত দেখুন বকশিগঞ্জ প্রতিনিধি ইমদাদুল হক লালনের পাঠানো প্রতিবেদনে। শনিবার দুপুর 12টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব পৌর এলাকার চরকাউরিয়া টালিয়াপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে। মোতালেব অটো ভ্যান নিয়ে বাজারে আসার পথে তার সামনে থাকা স্কয়ার কোম্পানির কভার্ড ভ্যানের পেছনের ডালা খুলে মাথায় ও বুকে আঘাত পায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, কভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।